সংকটের মধ্যেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে ডলারের সরবরাহ স্বাভাবিক রেখেছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে মতিঝিলে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে অর্থের সরবরাহ ঠিক রাখা, সেই সাথে আমদানি ও রপ্তানি ব্যয়ের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যের কথাও জানান তিনি। এছাড়া IMF থেকে ঋণ শর্তহীন বলে দাবি করেন নতুন গভর্নর। এখন সবচেয়ে বড় চাপ হল ইম্পোর্ট ইনডিউসড ইনফ্লেশন, দ্যাট ইজ দ্য মেইন প্রেশার। আমাদের যদি এটার উপরে আমাদের কিছু করার নাই, এটা বিদেশ থেকে আমরা অনেক কিছু কিনে আনতে হয়। আমরা শতভাগ তেল আমদানি করি, আমরা গ্যাস আমদানি করি, আমরা গম আমদানি করি, এবং আমাদের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টে যে র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। সো এই যে একটা কস্ট পুষ, যে আপনার ইনফ্লেশন, এটা এখন আমাদের একটা চ্যালেঞ্জ। IMF কি কোনো শর্ত কথা বলেছে এখানে? IMF কি বলেছে, কী কী শর্ত ওখানে ক্লিয়ার বলেছে, একটু আপনারা কাইন্ডলি পড়েন। সেইখানে কোনো শর্তের কথা তারা বলে নাই। Thank you.